জিরো পয়েন্ট সুন্দরবন চ্যানেলের তরফ থেকে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি কল্যাণ, সাথে শুভেন্দু ভাই, আর সামনে মঙ্গল আছে, আর সন্তু যাবে আজকে আমাদের সাথে। সন্তু সামনে, ও বাড়ি থেকে এখন বেরোয়নি, আমরা যাচ্ছি ওদের বাড়ির কাছে। ওদের বাড়ির কাছে আমাদের নৌকো রাখা আছে, ওখান থেকে যাবো আমরা। কিন্তু আজকে বসে দিতে যাচ্ছি, এখন দুপুরবেলা বেরিয়েছি, দুটো বাজে এখন, আর আমরা এখন বিকালে বড়শি পাতবো আর রাত্রে টানবো বড়শি। তো দেখি কি মাছ পাওয়া যায়, আপনাদের দেখাবো, সঙ্গে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হ্যাঁ, শুকিয়ে গেছে না, জাল পাততে পারবো তো এখন। বন্ধুরা চলে এসেছি আমাদের আমাদের নৌকোর কাছে, এই নৌকোটা নিয়ে যাবো আজকে আমাদের। হ্যাঁ হ্যাঁ, রেখে দাও, এখানে রেখে দাও, জল উঠে যাবে কিন্তু উপরে রেখে দিও। হ্যাঁ, আমারটা ওখানে রাখবো। মঙ্গল, নৌকোগুলো খুলে রাখো, দড়িগুলো খোলো, সন্তু তো এখনো আসেনি। নামিনো নামিনো, নৌকোটা নামিনো, পারবে তো দুজনে নাকি সন্তু আসবে? তাহলে সন্তু ভাই চলে এসছে, আর দেখুন আরেকটি নৌকো নামছে, ওনারা তো সম্ভবত কাঁকড়া ধরতে যাচ্ছে। কাঁকড়া যাচ্ছে তো, ওনার স্বামী স্ত্রী দুজনে চলে যাচ্ছে কাঁকড়া মারতে। আমরা কিন্তু চলে এসেছি সূর্যমনির ভেতরে। তো দেখুন আজকে নদী কি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আজকে, আর আমরা কিন্তু অনেক বাধা, মানে অনেক বড় বড় ঢেউ পেরিয়ে এসেছি আমরা। দেখুন সবাই ভিজে গেছে, আর আমি তো মাথায় ছিলাম, আমি আরো বেশি ভিজে গেছি। সন্ধে হয়ে এসেছে প্রায়, আর জাল ফেলে আমরা কিন্তু তেমন কোনো মাছ ধরতে পারিনি, খুব বেশি একটা মাছ পাইনি আজকে। এখন জাল পাতবো, জাল পেতে দেখি কি মাছ পাই। বন্ধুরা এখন আমরা খড়া জাল ফেলছি, খেলা জাল ফেলে আমরা মাছ ধরতে পারিনি 500 মাছ, যার কারণে খড়া জাল ফেলছি। খড়া জাল ফেলে বড়শির চারটা ধরবো, ধরে তারপর বড়শিটা ফেলবো আমরা। বন্ধুরা জাল পেতে দিয়েছি সূর্যমন্ডের ভেতরে, জালটা তুলছি আমরা। তো প্রথমে দেখুন একটা সীতাপাটি মাছ আর একটা পার্শে মাছ, না বেশ কিছু মাছ আছে একই জায়গায়।
বন্ধুরা আমাদের চার ধরা কমপ্লিট আর চার কাটাও কমপ্লিট হয়ে গেছে আর এই মাছগুলো বেঁচে গেছে। এখানে কিছু চার কাটা আছে আর বর্শি গাঁথা চলছে, বর্শি দিক থেকে গাঁথা হয়ে গেছে। সন্তু আর মঙ্গল দুজনে বর্শি গাঁথছে আর অল্প কিছু বর্শি বাকি আছে গাঁথতে। বর্শিগুলো গাঁথা হয়ে গেলে আমরা বর্শিটা ফেলবো। বন্ধুরা আমরা কিন্তু এখন বর্শিটা ফেলছি, আমরা দুপুরে এসেছিলাম আর চার গাঁথতে গাঁথতে আমাদের আটটা সাড়ে আটটা বেজে গেছে। এখন আমরা বর্শিটা ফেলছি, এখন নদীতে সম্পূর্ণ জোয়ার, আমরা এই বর্শিটা তুলবো আবার ভাটার সময়। আর আজকেও কিন্তু আমরা 1400 বর্শি ফেলবো আজকেও আমরা। কি মাছ ভাই এটা? বগো মাছ। বন্ধুরা বর্শি ফেলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের আর এখন বাজে রাত 10টা, আর অল্প কিছু বর্শি আছে। বর্শিটা ফেলে আমরা 4 ঘন্টা মতো অপেক্ষা করবো, তারপর আবার বর্শিটা তুলবো। টান উঠেছে দেখেছিস, বন্ধুরা আমরা আমাদের বর্শি টানছি। এখন এখন রাত 3:30 বাজে, দেরি করে বর্শি টানছি। প্রথম শোল উঠে গেছে আর কিছু বর্শি উঠে গেছে। কি মাছ ভাই? কি মাছ? ট্যাংরা মাছ। ঠিক আছে রাখো। তো বন্ধুরা প্রথম মাছ উঠলো আমাদের, বন্ধুরা আরো একটি কোটা ফোলা মাছ পেলাম। ঠিক আছে দেখো মাছ, চোখে বেঁধে গেছিল। ঠিক আছে রেখে বন্ধুরা আরো একটু পানি খেয়ে পেলাম। একই সাইজ কিন্তু দুটো, দুটো মাছের একই সাইজ, সাদা মাছ। কিভাবে
পেঁচিয়েছে মাছটা। সাপ মতো লাগছে পুরো জলের উপরে ভাসছে, মনে হচ্ছে সাপ। গল্প টিপে দেখছি মাছটা, আর বসে টানতে টানতে সকাল হয়ে গেছে আমাদের। হ্যাঁ ছেলে মাছ এসেছে, সাদাতে মাছ এটা একটা, আমরা আগেও পেয়েছি মাছটা। কতটা বড় দেখুন, মঙ্গলবার থেকে অনেক বড় মাছটা, জ্যান্ত আছে না। শোনাবো চলতে না, চার খেতে মানে চারটা উপরে উঠে গেছে। আস্তে আস্তে চলে যাবে, চলে যাবে। কি মাছ ভাই, সাদাতে মাছ? মাছটা কত বড় মাছটা, কামড়া ধরে মাছটা লেস কাটা কেন? সাবধানে সাবধানে, নিজেরটা নিজে কামড়ে ধরছে। ও এখন বুঝতে পারছে না কি করছে। এটা দড়িটা ছাড়াও ফটাফট ছাড়াও গিট দিয়ে উঠছে সাথে মাছ। কি করছে মাস্টার? মাথা কেটে দেবো, দেখো চলে না চলে না, মাছটা কেটে দিলাম, নাহলে মাছটা চলে যাবে, যার কারণে মাছটা কেটে দিলাম মাথা।
তোমার থেকে তো লম্বা মনে হচ্ছে। এই হ্যাঁ তোমার মতো, তোমার মতো সাইজ, তোমার সাইজ আছে একদম তোমার মতো সাইজ। ঠিক আছে দেখো বন্ধুরা, আমাদের বর্ষি তোলা শেষ হয়ে গেছে আজকের মতো। তো আজকে কিন্তু বেশ কিছু মাছ পেয়েছি আমরা, মাছগুলো দেখাবো আপনাদের তুলে, উপরে তুলে। আর বর্ষির লাশগুলো পেয়ে উঠে গেল, 1400 বর্ষি ফেলেছিলাম, 3:30 থেকে টানছিলাম আমরা, আর এখন 6:00 বেজে গেছে বর্ষি টানতে টানতে। বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের ঘাটে, আর আজকে কিন্তু প্রচুর মাছ পেয়েছি আমরা। দেখুন এগুলো সব সাদাতে মাছ, সাপের মতো দেখতে মাছগুলোকে। আর পিছনে কালকে এগুলো জাল দিয়ে জালে পেয়েছিলাম এই মাছগুলো। তেড়ে মাছ আছে কিছু, আর কিছু খয়রা মাছ আছে, ট্যাংরা মাছ আছে এখানে কিছু, আর এখানে ভোলা মাছ, আর এই মাছে চটা বেলা মাছ। এই মাছটা কিন্তু এখনো জ্যান্ত আছে, এই মাছটা দেখুন কত বড় মাছটা। আর দুটো পানখাকি মাছ আছে, খুব সুন্দর দেখতে হয় মাছগুলোকে। দেখুন মাছগুলোকে দেখতে কত সুন্দর। আর আজকে যে সবচেয়ে দামি মাছটা পেয়েছি সেটা হলো এই যে জাওয়া মাছ। আজকে সবচেয়ে দামি মাছটা পেয়েছি, এই মাছটা হলো জাওয়া মাছ। তাই মাছটার ওয়েট 2 কেজি মতো হবে। আর সাদাতে মাছ কিন্তু সব থেকে বড় সাদাতে মাছ হলো এটা। আর একটি আছে, এটা আছে সোনাবগো মাছ। আজকে বেশ কিছু মাছ পেয়েছি আমরা, খুবই মজা হচ্ছে। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, টাটা।